ওকে, এখন আমরা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিল দেখব। তো এই তফসিল তিনটা আমরা আলাদাভাবে একটু আলোচনা করছি, কারণ এই তফসিল তিনটা খুবই গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রেই, প্রিলি, রিটেন এবং ভাইভার ক্ষেত্রে। আপনারা দেখবেন যে 40তম বিসিএসও প্রিলিতে এখান থেকে প্রশ্ন এসেছে, অন্যান্য বিষয়গুলো তো দেখবেন যে এখান থেকে প্রশ্ন এসেছে। তো প্রশ্নগুলো কীভাবে আসে দেখেন, তো পঞ্চম তফসিল বিষয় থাকে, পঞ্চম তফসিলে কী বিষয় আছে, অর্থাৎ 1971 সালে 7ই মার্চের ভাষণ বলতে পারে, যে প্রশ্ন থাকতে পারে যে পঞ্চম তফসিলে কোন বিষয়টা আছে, অথবা এরকমভাবে এভাবে থাকতে পারে যে 1971 সালে 7ই মার্চের ভাষণ কোন তফসিলে আছে। তো এই বিষয়গুলো আপনাদের ডিটেলস জানতে হবে। তো আমরা যেটা দেখছিলাম যে মোট 60টা তফসিলের মধ্যে আগে 4টা নিয়ে আলোচনা করেছি, এখন দেখেন যে পঞ্চম তফসিলে আমাদের আছে 1971 সালে 7ই মার্চের ভাষণ। খুবই ইম্পর্টেন্ট, আপনাদের ভালোভাবে জানতে হবে যে জিনিসটা বললাম যে কোন তফসিলে কোনটা আছে বা কোনটা কোন তফসিলে আছে, এই বিষয়টা জানবেন। ষষ্ঠ তফসিলে আছে স্বাধীনতার ঘোষণা, আর সপ্তম তফসিলে আছে স্বাধীনতার ঘোষণাপত্র। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো এখন, যে 1971 সালে 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার ঘোষণাপত্র। অনেকের কাছে বিষয় দুটা গুলিয়ে যায়, বিশেষ করে স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণাপত্র বিষয় দুটা কী। তো এই বিষয় দুটো আমি আপনাদের সামনে ক্লিয়ার করবো এবং 7ই মার্চের ভাষণ নিয়ে কিছু বলবো। তো সেইগুলো নিয়ে আমাদের আলাদা ভিডিও থাকবে, সেগুলো নিয়ে দেখবেন আপনার মুক্তিযোদ্ধা পার্টে, কারণ মুক্তিযোদ্ধা থেকে রিটেনে অনেক প্রশ্ন এসে থাকে এবং এর ভিতর থেকেও অনেক প্রশ্ন হয়ে থাকে। যেমন 7ই মার্চের ভাষণ নিয়ে অনেক MCQ প্রশ্ন হতে পারে, আবার রিটেন নিয়েও প্রশ্ন থাকে, ভাবে নিয়ে তো থাকে। তো দেখেন আমরা দেখবো যে পঞ্চম তফসিল এখানে বলা আছে 1971 সালে 7ই মার্চের ভাষণ। তো আমরা জানি যে 1971 সালে 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। তো সেই ভাষণের ব্যাপ্তি ছিল 18 থেকে 19 মিনিট, কোথাও 18 মিনিটের কথা বলা আছে, কোথাও 19 মিনিটের কথা বলা আছে। তো সেই ভাষণটা উনি কেন দিয়েছিলেন, কোন প্রেক্ষিতে দিয়েছিলেন, এই বিষয়টা জানা আপনার জন্য খুবই দরকার। আর ওই ভাষণের মধ্যে কী কী বিষয় ছিল সেগুলো আপনার জন্য জানা দরকার। ভাইভাতে তো অনেক সময় ভাষণটা শুনতে চাই বা কোনো একটা লাইন থেকে শুরু করে তার পরের লাইন কী আছে সেগুলো শুনতে চাই, এই জন্য আপনারা ভাষণটার ডিটেলস প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন। আর কিছু বিষয়ে ইনফরমেশন আমি শেয়ার করতেছি আপনাদের সামনে, যে 1971 সালের 7ই মার্চে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, তো সেই ভাষণটা উনি কেন দিয়েছিলেন তার প্রেক্ষাপটটা এইটা বুঝতে গেলে আপনাকে একটু অতীতে ফিরে যেতে হবে। যেমন 1970 সালে 7ই ডিসেম্বর যে জাতীয় পরিষদের নির্বাচন, পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন হয়েছিল, সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এবং এরপর থেকে আইয়ুব খান তার ক্ষমতা ধরে রাখা, এবং এরপরে ইয়াহিয়া খান তার ক্ষমতা ধরে রাখা, অর্থাৎ বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করা, এবং মার্চ মাসের 1 তারিখে যে অধিবেশন হওয়ার কথা ছিল সেই অধিবেশন স্থগিত করা, এবং তার প্রেক্ষিতে জাতির পিতা শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন। এবং আমরা জানি যে 7ই মার্চের ভাষণে 4টি বিষয়ের কথা উনি বলেছিলেন, এবং অন্যান্য বিষয়গুলো আমাদের ডিটেল জানতে হবে। তো আমরা যখন 7ই মার্চের ভাষণ নিয়ে আলাদা ভিডিও করবো তখন এই বিষয় নিয়ে আরও ডিটেলস জানবো, এখান থেকে প্রিলি কী কী কোশ্চেন হতে পারে রিটার্ন ভাইবা নিয়ে জানবো, আপাতত এইগুলো জানেন। আরও একটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে এই 7ই মার্চের ভাষণ কিন্তু গেটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়, যেটা 1863 সালে আব্রাহাম লিঙ্কন যে ভাষণটা দিয়েছিলেন, এই তথ্য জানা দরকার আপনার। আর তারপর হচ্ছে যে আপনারা জানেন যে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড, 7ই মার্চের ভাষণ মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডে, অর্থাৎ বিশ্ব ঐতিহ্যতে ভাষণ হিসেবে স্থান করে নিয়েছে, যেখানে খ্রিস্টপূর্ব 431 থেকে 1887 সাল পর্যন্ত বিশ্বের সেরা যে ভাষণগুলো আছে 427টি, সে ভাষণের একটি ভাষণ হচ্ছে এটা। এবং এখানে আমরা জানি যে এই বইটার মানে সংকলন করেছেন জ্যাকব এফ ফিল্ড, এবং দ্য বইটার নাম হচ্ছে উই শ্যাল ফাইট অন দ্য বিচেস, ইচ বিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টোরি, এটা বলা আছে। তো ভাষণটার নামও সেখানে একটা দেওয়া আছে। তো আপনারা এই এই বিষয়গুলো, অর্থাৎ এই তথ্যগুলো এখান থেকে খুঁটিনাটি জানবেন, আরও বিষয় জানবেন। যেমন এবছর, অর্থাৎ এই 2020 সালে যে 7ই মার্চ ছিল, সেখানে আমরা জানি যে আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট হয়, এই তথ্যগুলো আপনার হাল্লাঙ্গা তথ্যগুলো আপনারা জেনে রাখবেন, কারণ কোথা থেকে প্রশ্ন হয় বলা যায় না, যে কোনো প্রশ্নটা দিতে পারে। আরও তথ্য আপনাকে দিয়ে রাখি, যে সেটা হচ্ছে যে এবছর যেমন খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় 20,000 শিক্ষার্থীদের উপস্থিতিতে এই 7ই মার্চের ভাষণ একসাথে মানে পাঠ করা হয়, এই তথ্যগুলো আপনারা পত্রপত্রিকায় যদি পড়েন তাহলে পাবেন। তো আমি এই পঞ্চম তফসিল, অর্থাৎ 1971 সালে 7ই মার্চের ভাষণ সম্বন্ধে বলতে গিয়ে এই কথাগুলো বললাম। তো আপনারা মনে রাখবেন যে পঞ্চম তফসিলে এই 7ই মার্চ 1971 সালে 7ই মার্চের ভাষণ আছে, এবং ভাষণে কী কী বলা আছে, এর ব্যাকগ্রাউন্ড কী কী বিষয় আছে, এবং আনুষঙ্গিক যত বিষয়গুলো আছে সবগুলোই প্রি রিটেন এবং ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নটা তো পঞ্চম তফসিলে কী আছে
আছে সেটা ইম্পর্টেন্ট রাখবো, একাধিকবার আমি বলেছি। এরপর আমি চলে যাবো ষষ্ঠ তফসিলে, স্বাধীনতার ঘোষণা। তো আমরা জানি যে 1971 সালের 25শে মার্চ রাতে প্রথম প্রহরে, অর্থাৎ 25শে মার্চ রাতে এবং 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়, এবং উনি গ্রেপ্তারের পূর্বে কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে যান। তো স্বাধীনতার ঘোষণা, সেই স্বাধীনতার ঘোষণাটাই সপ্ত তফসিলে আছে। তো এখানে জাতির পিতা যে বলেছিলেন যে ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হতে বাংলাদেশ স্বাধীন, তো এখানে ছোট করে স্বাধীনতার ঘোষণাটা আছে, আপনারা এটা মুখস্থ করে ফেলবেন, বেশি বড় না, খুব সহজে মুখস্থ করতে পারবেন আপনারা। তো এই এই স্বাধীনতার ঘোষণাটা ষষ্ঠ তফসিলে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, ঘোষণাটা জানা, এবং কত নম্বর তফসিলে আছে, ষষ্ঠ নম্বর তফসিলে এবং ষষ্ঠ নম্বর তফসিলে কী আছে স্বাধীনতার ঘোষণা, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আর সপ্তম তফসিলে আমরা দেখব স্বাধীনতার ঘোষণাপত্র। তো স্বাধীনতার ঘোষণা এবং ঘোষণাপত্র দুইটা জিনিসের মধ্যে অনেকে গুলায় ফেলে বা মনে থাকে না যে ষষ্ঠতে কোনটা আছে, সপ্তমে কোনটা আছে, মনে থাকে না। সেই ক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুলি পড়বেন যে স্বাধীনতার ঘোষণাপত্র সপ্তম তফসিলে আছে বা সপ্তম তফসিলে স্বাধীনতার ঘোষণাপত্রের কথা বলা আছে। তো আমরা জানি যে 25শে মার্চ রাতে, অর্থাৎ 26শে মার্চ থেকে মহান স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে সেই সময় একটা সরকারের জরুরি, একটা সরকার দেশের জন্য একটা সরকার জরুরি হয়ে পড়ে। তো এই জন্য 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। তো এই বিষয় নিয়ে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে 1971 সালের 10ই এপ্রিল বর্তমান তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৌদ্ধনাথ তলায়, যেটা বর্তমানে মুজিবনগর নামে পরিচিত, সেখানের আম্রকাননে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন। এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে এই স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেছিলেন ব্যারিস্টার আমিরুল হক, এবং উনি এজন্য কলকাতার আইনজীবী সুব্রত রায় ওনার পরামর্শ নিয়েছিলেন। এরপরে হচ্ছে যে 1971 সালের এই 10ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রটা পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। তো সেখানে স্বাধীনতার ঘোষণাপত্রে আসলে কী বলা আছে, আরেকটা তথ্য আপনাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণাপত্র এটা বাংলাদেশের প্রথম সংবিধান বলা যায়, কারণ হচ্ছে যে তখন থেকে, অর্থাৎ 1971 সালের 26শে মার্চ থেকে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত এটাই সংবিধান হিসাবে কার্যকর ছিল, এবং এখানে যে নির্দেশনাগুলো দেওয়া ছিল সেইগুলাই তখন ফলো করা হতো বা সেটা মেনে চলা হতো। তো এখানে কী বলা আছে, তো এখানে যেটা বলা আছে যে এই বর্তমানে যে মুক্তিযুদ্ধটা কেন হচ্ছে এবং এর কনসিকোয়েন্সটা, একটার পর একটা কনসিকোয়েন্সটা, সেটা জানতে গেলে আবার চলে আসে যে 1970 সালের 7ই ডিসেম্বর যে পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন হয়েছিল, এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, অর্থাৎ দুই পূর্ব এবং পশ্চিম পাকিস্তান মিলে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল। সেই হিসাবে আওয়ামী লীগের সরকার গঠন করার কথা ছিল, কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগের হাতে ক্ষমতা ছেড়ে দিতে টালবাহানা করে। তো এরপরে যেহেতু জাতীয় পরিষদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ছিল, সেই হিসাবে তো আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে এবং সংবিধান রচনা করতে পারে, সেই কথাগুলো এখানে বলা আছে। এবং এরপরে যে প্রাদেশিক পরিষদ নির্বাচন হয়, অর্থাৎ জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন নিয়ে গণপরিষদ গঠন করা হয়, এবং মুক্তিযুদ্ধকালীন সরকার যেটা মুজিবনগর সরকার, সেই সরকার গঠন করা হয়, এবং সেই সরকারের রাষ্ট্রপতি করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হয় সৈয়দ নজরুল ইসলামকে। সেই বিষয়গুলো আছে, এবং অন্যান্য দিক নির্দেশনাগুলো আছে, যেমন জাতির পিতা সর্বাধিনায়ক হবেন এবং ওনার পরিবর্তে সৈয়দ নজরুল ইসলাম দায়িত্ব পালন করবেন, এভাবে অনেকগুলো কথা বলা আছে, অর্থাৎ নির্দেশনা দেওয়া আছে। এবং সেই হিসাবে মুক্তিযুদ্ধ চলতে থাকে বা মুক্তিযুদ্ধ পরিচালনা হতে থাকে, এজন্য এটাকে আবার আমরা সেই সময়ের সংবিধান বলতে পারি, অর্থাৎ প্রথম সংবিধান আমরা বলতে পারি। তো সেই স্বাধীনতার ঘোষণাপত্র আমরা সপ্তম তফসিলে দেখব। তো আপনারা একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম তফসিলে তিনটা জিনিসই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন 7ই মার্চের ভাষণটা আমাদের মুক্তিযুদ্ধের জন্য, আমাদের জাতীয় জীবনের জন্য খুব প্রভাব রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। স্বাধীনতার ঘোষণার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্রেরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অর্থাৎ তিনটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তিনটা তফসিল এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি এখন একটু সাম আপ করি, তাহলে আমরা দেখব যে 1 থেকে যে 7টা তফসিল আছে, সে 7টা তফসিল খুবই গুরুত্বপূর্ণ। 7টা তফসিলে কী কী বিষয় নিয়ে আছে বা কোন তফসিলে কী বিষয় নিয়ে আছে, এখান থেকে কোচিন প্রায় হয়, গত 40তম বিসিএস হয়েছিল, কাজে এই বিষয়গুলো আপনাকে খুব ক্লিয়ার জানতে হবে। এবং আমি মনে করি যে আপনি খুব সহজে বিষয়গুলো মাথায় রাখতে পারবেন খুব কম পড়াশোনায়, কারণ টেকনিক্যালি এই বিষয়গুলোকে, এই বেসিক বিষয়গুলোকে গুরুত্ব দিলে আপনার সহজে মার্কস ক্যারি করতে পারবেন।
তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা আরও ডিটেলস ভিডিও আপনারা পাবেন, আপাতত এইটুকু জেনে রাখেন। এই বিষয়গুলো নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিষয় নিয়ে আরও আলোচনা করতে থাকবো বিষয়গুলোর ভিতর থেকে, যাতে আপনারা মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসলে অবশ্যই পারেন। তো আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে এবং ওয়েবসাইটে লগ ইন করে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। কোনো ভুল ত্রুটি থাকলে এগুলো আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন ভিডিওগুলো দেখে এবং আরও সামনে আমরা ভিডিও নিয়ে আসছি যাতে আপনারা উপকৃত হতে পারেন। ধন্যবাদ সবাইকে।